চাকরি করতাম, পরে রিনা নামে এক মহিলা আছে, ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি অনেক খারাপ, উনি মেয়েদের দালাল। উনি সেদিন স্কুলে থেকে আমারে ওনার বাসায় নিয়ে গেছে, নেওয়ার পরে শাহনাজের বাসায় নিয়ে গেছে। এখানে কত টাকা বেতন পাও, এর থেকে ভালো টাকা বেতন পাবো ওখানে। তো ওখানে চলো, রাতে 9টা বাজে গাড়ি তুলেছে, নেওয়ার পরে বেনা ফোন নিচ্ছে, মানে আরো দুইজন ছিল মেয়ে। তো ওই দুইটা স্কুল ছিল, আমি একটু বড় ছিলাম। পরে ওই দূরের সাথে সাথে মানে বিপারে করে দিছে, বেনা ফুলের বিপারে করছে না, আমার আর করতে পারে না। আমার একটা জঙ্গলের ভিতরে একটা টিনের ঘর ছিল, ওইখানে রাখছে। তাকে বিটু পার্লারের কাজ জোগাড় করে দেওয়ার কথা বলে যশোর বেনাপোল বর্ডারে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে কাটাতারের বেড়া পার হতে বললে তিনি বুঝতে পারেন যে তাকে পার্শ্ববর্তী দেশে পাচার করা হচ্ছে। তিনি যেতে রাজি না হলে তাকে অত্যন্ত মারধর করা হয়। এক পর্যায়ে তিনি কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন। তিনি যশোর থেকে বাসে করে নারায়ণগঞ্জে আসেন এবং আমাদের সদর দপ্তরে উনি তার লিখিত অভিযোগ দায়ের করেন। ভিকটিমের নিকট থেকে এরূপ অভিযোগ পেয়ে র্যাব 11টি চৌকস আভিযানিক দল তার দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় অভিযান পরিচালনা করে এবং 5 জন নারী ও 1 জন পুরুষ, তারা সকলেই নারী পাচারকারী দলের সদস্য, তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে ভিকটিমের ডেবিট কার্ড এবং টাকা রাখার ব্যাগ উদ্ধার করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে আরও 2 জন নারী ভিকটিমকে উদ্ধার করি আমরা, তাদের ভিতরে 1 জন অপ্রাপ্ত বয়স্ক। তাকে গতকাল রাতেই পার্শ্ববর্তী দেশে পাচার করার পরিকল্পনা ছিল। গ্রেফতারকৃত মানব পাচারকারীগণ হলেন ঝুমা আক্তার, শারমিন আক্তার, মিনারা ওরফে রিনা, শাহজালাল, শাহজামাল, রাবেয়া আক্তার এবং কমলি খাতুন ওরফে সীমা। প্রাথমিক অনুসন্ধান এবং গ্রেফতারকৃত মানব পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই চক্রটি দীর্ঘদিন যাবৎ সহজ সরল অভাবী নারীদের প্রলোভন দেখিত, উন্নত জীবনের প্রলোভন দেখাতো এবং অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করে আসত। আমার বলছে যে তুই ইন্ডিয়ায় যাবি, পরে আমি কইছি আপু তো কি কাজ, তো ভালো কাজ আমাকে কি কাজ কো, কইছে যে পার্লারের কাজে। পরে আমি কইছি আচ্ছা তো যামু নে। পরে কইছে যাইছে তাহলে কাপড় দিন, কইছে কালকে রাইতে 9টা বাজে লয়া যাইবে ইন্ডিয়া। তখন আমরা কইছি যামু, পরে 60,000 টাকা কইছে বেতন ধরবো। তখন আমরা তো কইছি এমতি হনই ভালো পার্লার কাজ করলে তখনই ভালোই 60,000 টাকা বেতন পাবো। পরে হন যাইতে রয়েছি 9টা 5টা বাজে, পরে হেরা যায়, পরে হন যে উদ্ধার করছে আমার। মানে তাদের বাসায় নেওয়া হয়, নেওয়ার পরে আমি যাই, যাওয়ার পরে আমার বলে যে পার্লার একটা কাজ আছে, তো এখানে থেকে কি করবো, তো পার্লারের কাজ আছে, যদি ভালো বেতন পাইতে চাও তো পার্লারে চলাম। বললাম কোন জায়গায়, বলে ইন্ডিয়া। আমি যে কোনো সমস্যা কোনো কয় না, আমার উপরে ভরসা করে তুমি যাইবা। তো এই হিসাবে যেন যাই, তো বড়তে এই স্যার আমাদের কালকে যাওয়ার আর কি এই 9টার দিকে যাওয়ার কথা ছিল। এমনি তো আমাদের কোনো টাকা পয়সা নেওয়া হয় না, কিন্তু বলছে আর কি ভালো বেতন আর কি বলতে গিয়ে এদিকে থেকে তো আর কোনো বেতন পাওয়া যাচ্ছে না, ধর এই 60 এরকম বেতন আর কি বলছে।